আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমির থ্রি সিক্সটি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা আছে আর স্কোয়ারিক টু এস স্কোয়ার কস টু থিটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অক্ষের প্রেক্ষিতে জাড ভ্রামক নির্ণয় করো তো এখানে আর স্কোয়ারিক টু এস স্কোয়ার কস টু থিটা দ্বারা বর্ণিত চিত্র হবে এটি হচ্ছে এক্স অক্ষ এটি হচ্ছে ওয়াই অক্ষ এখন এখানে দুটি ফাস হবে এক্স প্রাইম ও এক্স অক্ষ ওয়াই প্রাইম ও ওয়াই অক্ষ এখানে থিট ইকুয়াল টু শূন্য ডিগ্রি এবং এখানে ওয়ার তাহলে এখানে থিট ইকুয়াল টু হবে ফোরটি ফাইভ ডিগ্রি বা ফাইভ বাই ফোর এবং এই ফাঁসের প্রথম অর্ধেক অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত যেখানে থিটো ইকুয়াল টু শূন্য ডিগ্রি এবং থিটে ইকল টু পাই বাই ফোর এখানে হচ্ছে আর তাহলে এই ফাঁসের এতটুকু অংশ অর্থাৎ অর্ধেক অংশের ক্ষেত্রফল ডি এ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন থিটো টু জিরো থেকে থিটো ইকুয়াল টু পাই বাই ফোর যেহেতু অর্ধেক অংশ তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা এটি হচ্ছে এই ফাঁসের ক্ষেত্রফলের সূত্র এখন এখানে অর্ধেক ফাঁস আছে চারটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি চারটি এখন যদি আমরা এই রাশিকে চার দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ ফাঁসের ক্ষেত্রফল পাবো তাহলে এআই ইকুয়াল টু ফোর ইন্টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা ইকোয়াল টু এখন এখন কে দুই দ্বারা বাঘ দিল হবে টু অর্থাৎ টু ইন্ট্রিগ্রাল জিরো থেকে পাই বাই ফোর এখানে স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার টু এখন এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক এখন টু থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু থিটা লিমিট হচ্ছে জিরো থেকে পাই বাই ফোর ইকুয়াল টু এখন এই টু কাটা তাহলে এ স্কোয়ার এখন যদি আমরা আপার লিমিট বসাই তাহলে সাইন টু ইন টু যেহেতু হচ্ছে পাই বাই ফোর মাইনাস সাইন ইন্টু হচ্ছে জিরো ইকুয়াল টু এখন এখানে দু একে দুই দুই দু চার তাহলে সাইন পাই বাই টু মাইনাস সাইন জিরো এস স্কোয়ার সাইন পাই বাই টু এর মান হচ্ছে ওয়ান মাইনাস সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে এস স্কোয়ার সুতরাং এই সম্পূর্ণ ফাঁসের ক্ষেত্র ফল হচ্ছে স্কোয়ার এখন দড়ির সম্পূর্ণ ফাঁসের বর হচ্ছে এম এখন এই ফাঁসের অভ্যন্তরে একটি ক্ষুদ্র ক্ষেত্র বিবেচনা করি এখন এই ফাঁসের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষেত্র হচ্ছে আর ইন্টু ডেল ইন্টু ডেল আর এখন এই ক্ষুদ্র ক্ষেত্রের বর ইকুয়াল টু ফাঁসের সম্পূর্ণ বর হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ফাঁসের ক্ষেত্র ফল এস স্কোয়ার ইন্টু ক্ষুদ্র ক্ষেত্র হচ্ছে আর ইন্টু ডেল থিটা ইন্টু ডেল আর এখন আবার ধরি এই ক্ষুদ্র ক্ষেত্রটি এক অক্ষ হতে আর সাইন থিটা দূরে অবস্থিত সুতরাং এক্স অক্ষ হতে এই ক্ষুদ্র ক্ষেত্রে জাড ভ্রামক ইকুয়াল টু বর ইন্টু দূরত্ব হোল স্কোয়ার তাহলে এখানে বর হচ্ছে এম বাই এস স্কোয়ার ইন্টু আর থিটা ইন্টু ডেল আর ইন্টু দূরত্ব হচ্ছে আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এম বাই এস স্কোয়ার এখানে আর স্কোয়ার আর এখানে আর অর্থাৎ আর কিউব ইন্টু এখানে স্কোয়ার থিটা ডেল থিটা ডেল আর এখন এক্স অক্ষ সাপেক্ষে সম্পূর্ণ অংশে জারডো ভ্রামক ইকুয়াল টু এখন এই ক্ষুদ্র জারডো ভ্রামককে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে এই ফাঁসের সম্পূর্ণ অংশের জাদ্য ভ্রামক আমরা পাবো তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু ডাবল ইন্ট্রিগাল এখানে প্রথম ইন্ট্রিগাল হচ্ছে থিটা ইকোয়াল টু জিরো থেকে থিটো ইকুয়াল টু পাই বাই ফোর টু জিরো থেকে থিটা টু পাই বাই ফোর এবং দ্বিতীয় ইন্টারিগাল হচ্ছে আর জিরো থেকে আর ইকোয়াল টু আর এখানে আর জিরো আর এখানে আর আর এখানে আছে এম বাই স্কোয়ার ইন্টু এখন ক্ষুদ্র অংশের জন্য ছিল ডেল আর সম্পূর্ণ অংশের জন্য হবে ডি তাহলে ডি আর ইন্টু একইভাবে এখানে হবে d থিটা ইকুয়াল টু ফোর ইন্টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর ইন্ট্রিগাল থেকে আর এখানে আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার সুতরাং আর সমান হবে রুট ওভার সুতরাং আর ইকুয়াল টু হবে স্কোয়ার রুট কাটা এখানে হবে এ ইন্টু cos ওভার তাহলে আর সমান হবে এ রুটভার কস টু থিটা ইন্টু এম বাই স্কোয়ার ইন্টু আর কিউব সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি আর ইন্টু ডি থিটা এখন আমরা আর এর সাপেক্ষে এই রাশিকে ইন্ট্রিগাল করব তাহলে এখানে ফোর ইন্টু ইন্ট্রিগ্রাল জিরো থেকে পাই বাই ফোর এখন আর কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে আর টু দি পাওয়ার ফোর বাই ফোর এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে এ রুট অভার কস টু থিটা আর এখানে ধ্রুবক হিসেবে থাকবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা এম বাই এস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু এখানে আছে এম বাই এ স্কোয়ার সাথে আছে ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর এম বাই এস স্কোয়ার ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর এখানে যদি আমরা আপার লিমিট বসাই তাহলে আপার লিমিট হচ্ছে এ রুট কস টু থিটা তাহলে এখানে হবে এ রুট ওভার কস টু থিটা টু দি পাওয়ার ফোর নিচে আছে ফোর মাইনাস লোয়ার লিমিট লোয়ার লিমিট হচ্ছে জিরো তাহলে এখানে হবে জিরো টু দি পাওয়ার ফোর বাই ফোর আর এখানে আছে সানস্কোয়ার থিটা দি থিটা ইকুয়াল টু ফোর এম বাই এস স্কোয়ার ইন্ট্রিগাল থেকে পাই বাই ফোর ইন্টু এখন এখানে হবে এ টু দি পাওয়ার ফোর এখানে হবে ক স্কোয়ার টু থিটা আর এই ফোর আমরা এখানে লিখি মাইনাস জিরো কে ফোর দ্বারা দিলে হবে জিরো ইকুয়াল টু ফোর ফোর কাটা এয়ার টু থ্রি ফার ফোর থেকে এস স্কোয়ার কাটা দিলে এখানে থাকবে এম এস স্কোয়ার ইন্ট্রিগ্রাল জিরো থেকে পাই বাই ফোর ক স্কোয়ার টু থিটা ইন্টু সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা এখন এখানে আছে সাইন্স স্কোয়ার থিটা আমরা সাইন্স স্কোয়ার থিটা থেকে সাইন টু থিটা বানাবো কারণ এখানে টু থিটা আছে এখন টু থিটা বানানোর জন্য আমরা এখানে হাফ ইন্টু টু দ্বারা গুণ করবো তাহলে এখানে এম এ স্কোয়ার ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর কস স্কোয়ার টু থিটা ইন্টু হাফ ইন্টু টু তাহলে টু টু কাটা দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে ইন্টু সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা এখন টু সাইন্স স্কোয়ার থিটার সময় আমরা জানি ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু এম এ স্কোয়ার ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর কোস স্কোয়ার টু থিটা এখানে হাফ হাফ আমরা এম স্কোয়ার বাই টু এর নিচে লিখবো তাহলে স্কোয়ার বাই টু আর টু সাইন স্কোয়ার থিটার আমরা জানি ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা ইকুয়াল টু এম স্কোয়ার বাই টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর ক স্কোয়ার টু থিটার সাথে ওয়ান গুণ করলে হবে ক স্কোয়ার টু থিটা মাইনাস ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর কস স্কোয়ার টু থিটার সাথে কস টু থিটা গুণ করলে হবে কস কিউব টু থিটা ডি থিটা এখন আমরা দৌড়ি টু থিটা ইকুয়াল টু জেট সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এখানে টু আর হবে ডি জেড বাই ডি থিটা এখন যদি স্থানান্তর করি তাহলে ডি থিটা ইকোয়াল টু ডি জেড বাই টু এখন থিটা ইকোয়াল টু জিরো হলে জ্যাড ইকাল টু হবে এখন এখানে যদি আমরা জিরো বসাই তাহলে জেট ইকোয়াল টু জিরো হবে আবার থিটে ইকুয়াল টু পাই বাই ফোর হলে জ্যাড ইকোয়াল টু টু ইন্টু পাই বাই ফোর তাহলে দুই কে দুই দুই দু চার অর্থাৎ জেট ইকাল টু পাই বাই টু এখন আমরা এ মানগুলা এই সমীকরণে বসাবো তাহলে এখানে আছে এমএস স্কোয়ার বাই টু ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই ফোর টু থিটা সমান হচ্ছে জ্যাট তাহলে এখানে হবে ক স্কোয়ার জ্যাট মাইনাস ইন্ট্রিগাল এখন যখন থিটা ইকাল টু জিরো তখন জিরো যখন থিটা ইকোয়াল টু পাই বাই ফোর তখন জেড ইকোয়াল টু পাই বাই টু তাহলে এখানে জিরো পাই বাই টু এবং কস কিউব টু থিটা সমান হচ্ছে জেড আবার ডি থিটা সমান হচ্ছে ডি জেড বাই টু তাহলে এই টু এইটু গুণ করলে হবে ফোর অর্থাৎ এম এ স্কোয়ার বাই ফোর ইন্ট্রিগ্রাল জিরো থেকে পাই বাই টু এখন এখানে আমরা একটি সাইন নিয়ে আসবো তাহলে সাইন টু দি পাওয়ার জিরো জেড এখন আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আর সাইন টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হবে ওয়ান এখন এখানে সাইন টু দি পাওয়ার জিরো নিয়ে আসার কারণ হচ্ছে আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকোয়াল টু হচ্ছে গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু এখন আমরা এই সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে সাইন থিটা নিয়ে আসছি এখন সাইন টু থিপার জিরো সমান আমরা জানি ওয়ান তাহলে মানের কোনো পরিবর্তন হবে না আবার এখানে আছে ক স্কোয়ার জেড এখানে আমরা ডি ডিজেট নিয়ে আসি জেড মাইনাস ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই টু আবার এখানে আমরা নিব সাইন টু দি পাওয়ার জিরো জেড ইন্টু কস কিউব ডি জেড ইকুয়াল টু এম এস স্কোয়ার বাই ফোর ইন্টু এখন এখানে আছে ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার জিরো জেড ক স্কোয়ার জেট ডিজেড তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে পি সে হচ্ছে জিরো এবং কিউ সেমন হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি গামা পি পি সে হচ্ছে জিরো তাহলে জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু গামা কিউ সেমন হচ্ছে টু তাহলে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু গামা পি সমান হচ্ছে জিরো প্লাস কিউ সমান হচ্ছে টু প্লাস সূত্রে টু ডিভাইডেড বাই টু মাইনাস এখন আমরা ইন্ট্রিগাল জিরো থেকে পাই বাই টু সাইনটি জিরো জ্যাড ইন্টু কস কিউব জ্যাড ডিজেটের জন্য আবার সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে পি সমান হচ্ছে জিরো এবং কিউ সমান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি গামা জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু গামা থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু গামা পি সেমন হচ্ছে জিরো কিউ সামন হচ্ছে থ্রি প্লাস রুট্রেড টু ডিভাইডেড বাই টু ইকাল টু এম এ স্কোয়ার বাই ফোর এখন 0 প্লাস ওয়ান অর্থাৎ গামা হাফ ইন্টু টু প্লাস ওয়ান থ্রি বাই টু অর্থাৎ গামা থ্রি বাই টু ডিভাইডেড বাই টু গামা টু প্লাস টু ফোর ফোরকে টু দ্বারা ভাগ দিলে হবে টু অর্থাৎ গামা টু মাইনাস এখানে গামা জিরো বাই টু অর্থাৎ গামা হাফ ইন্টু এখানে থ্রি প্লাস বাই টু অর্থাৎ গামা টু ডিভাইডেড বাই টু গামা তিন দুই পাস অর্থাৎ ফাইভ বাই টু গামা ফাইভ বাই টু টু এম এ স্কোয়ার বাই ফোর এখন আমরা জানি গামা হাফ সমান হচ্ছে রুটবার পাই ইন্টু গামা থ্রি বাই টু গামা থ্রি বাই টু সমান হবে এখানে বলে রাখি ফ্যাক্টোরিয়াল এবং গামার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা ফোর ফ্যাক্টোরিয়াল সমান লিখি ফোর থ্রি কিন্তু গামা ফোর সমান আমরা লিখবো থ্রি টু অর্থাৎ এক কম তাহলে এখানে গামা থ্রি বাই সমান হবে থ্রি বাই টু মাইনাস ওয়ান গামা তাহলে হচ্ছে টু থ্রি মাইনাস দুই কে দুই গামা থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে হাফ ইন্টু গামা হাফ হাফ ইন্টু আবার আমরা জানি গামা হাফ সামান হচ্ছে রুট ওভার পাই তাহলে গামা থ্রি বাই টু হচ্ছে হাফ ইন্টু রুটোবার পাই হাফ ইন্টু রুট ওভার পাই ডিভাইডেড বাই টু গামা টু সামান হচ্ছে ওয়ান মাইনাস আবার এখানে গামা হাফ সামন হচ্ছে রুট ওভার পাই ইন্টু গামা টু সামান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু একইভাবে গামা ফাইভ বাই টু সে হবে থ্রি বাই টু ইন্টু হাফ ইন্টু রুট ওভার পাই ইকাল টু এ এম এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখানে রুট ওভার পাই ইন্টু রুট ওভার পাই অর্থাৎ পাই এখন এখানে এসে টু এখানে আছে টু তাহলে দুই দুই এক চার মাইনাস এখন রুট ওভার পায় রুট ওভার পায় কাটা এই টু এই টু কাটা থ্রি বাই টু এটিকে উলটিয়ে দিলে হবে টু বাই থ্রি ইকুয়াল টু এম এ স্কোয়ার বাই ফোর এখন যদি আমরা এখান থেকে ওয়ান বাই ফোর কমান নেই তাহলে এখানে থাকবে পাই মাইনাস টু বাই থ্রি যেহেতু এখানে ফোর আমরা কমান নিছি এখানে কিন্তু ফোর নেই তাহলে এখানে ইন্টু হবে ফোর এখন যদি আমরা গুণ করি তাহলে ফোর ফোর কাটা দিয়ে টু বাই থ্রি থাকবে তাহলে এম এ স্কোয়ার ডিভাইডেড বাই চার চার ষোলো পাই মাইনাস চার দুয়ে আট ডিভাইডেড বাই থ্রি তাহলে নির্ণয়ের জাডোভ্রামক হচ্ছে এম এ স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন পাই মাইনাস এইট বাই থ্রি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ